প্রাণী বৈচিত্র্য নিয়ে আমাদের আয়োজন প্রাণীর খবর। প্রাণীর খবর সুন্দরবনের আশেপাশে বসবাসকারী জনসাধারণের জীবন জীবিকার অন্যতম উৎস বিশ্বের বৃহৎ এই ম্যানগ্রোভ বন। তাই জীবিকার তাগিদেই তাদের যেতে হয় সুন্দরবনে, আর বনে নামলেই বাঘের ভয়। গত দশ বছরে শতাধিক বাওয়ালি প্রাণ হারিয়েছে বাঘের থাবায়, আর এসব বাওয়ালিদের দায়ের আঘাতে কাটা পড়ে সুন্দরবনের লাখ লাখ মন গোলপাতা আর সুন্দরী গাছ। এসব ব্যাপারে নজরদারি করার কথা বন বিভাগের, অথচ বন বিভাগের নীতি নির্ধারকদের কারণেই হারিয়ে যাচ্ছে সুন্দরবনের অমূল্য সম্পদ। কৃষ্ণ সরকারের ক্যামেরায় হোসেন সোহেলের সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন চতুর্থ পর্ব। জানুয়ারি থেকে শুরু হয়েছে সুন্দরবন থেকে দশ লাখ মন গোলপাতা ও জ্বালানি কাঠ সংগ্রহের মৌসুম। এর মধ্যেই বাওয়ালিরা বৈধ পাস নিয়ে সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছে। সুন্দরবনের কোলে বসবাস করা এই বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করতে গিয়ে মুখোমুখি হবে বাঘের, আর সে দুশ্চিন্তায় প্রতিটি মুহূর্ত কাটবে বাওয়ালি পরিবারের সদস্যদের। বাঘে একবার তো ধরিল, তো ভয় লেগেছে, তারপরেও তো এই সাঁতার দিয়ে হ্যাঁ না গেলে তা খাবে কি করে। ভাইটা জঙ্গলে আছে, শুধুমাত্র গোলপাতা কাটতে গিয়ে গত দশ বছরে প্রায় ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছে বাঘের আক্রমণে। গোলপাতা কাটার এই মৌসুমেই গড়ে ১০ থেকে ১২ জন প্রাণ হারায় বাঘের থাবায়। জীবিকা অর্জনে জীবনের ঝুঁকি নিয়ে যে বাওয়ালিরা সুন্দরবনে প্রবেশ করে তাদেরকেই বাঘের মুখে ঠেলে দেয় এক শ্রেণীর অসাধু মানুষ। শুধু তাই নয়, সুন্দরবনের বনজ ও প্রাণীজ সম্পদকে দ্রুত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর দাদন ব্যবসায়ী। বন বিভাগের নিয়ম অনুসারে যে কয়টি নৌকা বনে যাবে প্রতিটি নৌকা ৫০০ মন ধারণ ক্ষমতা সম্পন্ন হতে হবে, সেই সাথে নৌকা প্রতি ৩ থেকে ৮ জন বাওয়ালি বনে প্রবেশ করবে। কিন্তু সুন্দরবনের গভীরে যখন নৌকাগুলো প্রবেশ করে তখন প্রতিটি নৌকাতেই বাওয়ালির সংখ্যা হয়ে যায় দ্বিগুণ, এবং ৫০০ মন ধারণ ক্ষমতার নৌকা হয়ে যায় ১,০০০ থেকে ১৫০০ মন ধারণ ক্ষমতা সম্পন্ন। আর এই সবই ঘটে বন বিভাগের কিছু অসাধু ব্যক্তির যোগ সাজশে। ধরেন এই নৌকাটা যে ৪ জন আর পারমিট, ৮ জনে যদি কাটি তাই হেগো টাকাটা ঘুষ দিতে হয়। পশ্চিমবঙ্গের পাশ করলে সেখানে দেখা গেছে যে তারা যে রেভিনিউ হয় তার ৩ গুণ রেভিনিউ তারা তাদেরকে দিতে হয়। এভাবে একটি মৌসুমে গোলপাতা কেটে ফেলা হয় লক্ষ্যমাত্রার দ্বিগুণ। ২ বছরে যে গোলপাতা কাটার লক্ষ্যমাত্রা থাকে তা এক মৌসুমে কেটে ফেলা হয় অপরিকল্পিতভাবেই। সুন্দরবনের গোলপাতা সংগ্রহ করতে গিয়ে বাওয়ালিরা শুধু গোলপাতাই সংগ্রহ করেন না, তারা কেটে নেয় অজস্র সুন্দরী গাছ, আর শিকার করে চিত্রা হরিণ। কথায় আছে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। জনবল জলযান অস্ত্র বেতন কাঠামোর অসন্তুষ্টি নিয়ে সুন্দরবনের বন বিভাগ যেটুকু করে যাচ্ছে তাতে বাওয়ালি দাদন ব্যবসায়ী বা কিছু অসাধু বনকর্মীদের পেট বাঁচলেও বাঁচানো যাবে না সুন্দরবন। জনবল অপ্রতুল, আরও জনবল দরকার, জনবল বৃদ্ধি করতে হবে, আর দুই হলো লজিস্টিক সাপোর্ট, মেশিন সুবিধা কিংবা ঝুঁকিপাতা প্রদান করলেও স্টাফদের অনেক মোরালি তারা ডেভেলপ হবে। শুধু বন বিভাগের জনবল নয়, এ ধরনের অনিয়ম ও অপরিকল্পিতভাবে সুন্দরবনের সম্পদের লুটতরাজ চললে আগামী দশ বছরের মধ্যে এক ভয়ঙ্কর পরিবেশ বিপর্যয়ে পড়বে দেশের অহংকার সুন্দরবন। হোসেন সোহেল, এটিএন নিউজ, সুন্দরবন।